এর পরের প্রশ্ন হলো, আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন, এভাবে বিক্রি করা যায় আছে কিনা? না, এভাবে বিক্রি করা যায় না, বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগেভাগে বিক্রি করে দিলেন, মুকুল বিক্রি করে দিলেন, সেটা জায়েজ না, কারণ মুকুল থেকে বা ফল হবে না হবে, কতটুকু হবে না হবে, সেটা অনেকটাই মানে অনেক বেশি অস্পষ্ট থাকে। এই এই জাতীয় ক্ষেত্রে কেনাবেচা করার শরীয়ত অনুমোদন করে না, এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি। তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে, যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম, এইটাতে আমি কী করবো না করব, গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম, সেটা আমার ব্যাপার, ওই আম কিনলাম তা না, বরং পুরো জায়গাটা আমি নিয়ে এলাম, এক বছরের জন্য, দুই বছরের জন্য, তিন বছরের জন্য, এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম, সেটা যায় হতে পারে।